ব্রেস্টের কার্সিনোমার সাথে রিলেটেড, ব্রেস্টের কার্সিনোমার সাথে রিলেটেড, তাহলে এই লিম্ফেটিক জিনিস সবার আগে জানতে হবে মাস্ট। এই জন্য এইটার তিনটে ইম্পর্টেন্ট সাইজ অনুযায়ী বোঝানো হয়েছে, আগে লিম্ফেটিক ড্রেনেজ করো, এরপরে ব্লাড সাপ্লাই করো, নার্ভ সাপ্লাই না করলে নাই, ঠিক আছে, যদি না করবো না দরকার নেই। তাহলে আমাদের মেইন জানতে হবে লিম্ফেটিক ড্রেনেজ, তবে ব্লাড সাপ্লাইটা যেহেতু একটু আগে চলে আসছে, আমরা একটা ব্লাড সাপ্লাইটা জানি, পেক্টোরাল লিজিয়ন তার ডিপে কি থাকে, ওই এক্সিলারি আর্টারি আর সাবক্লেভিয়ান আর্টারি, এই যে সাবক্লেভিয়ান আর্টারি এইটার কন্টিনিউশনই হলো এক্সিলারি আর্টারি, পরে এটা ব্রাকিয়াল আর্টারি। তাহলে এই যে সাবক্লেভিয়ান আর্টারি থেকে একটা ব্রাঞ্চ দেয় ইন্টারনাল থোরাসিক আর্টারি, এই আর্টারিটা অনেক ইম্পর্টেন্ট একটা আর্টারি অ্যাকচুয়ালি, ইন্টারনাল থোরাসিক আর্টারি যেটা কার ব্রাঞ্চ, সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ। আর এই যে এক্সিলারি আর্টারি, এই সাবক্লেভিয়ান আর্টারির কন্টিনিউশন, সে আবার এখানে কিছু ব্রাঞ্চ দেয় যেগুলো ব্রেস্ট পর্যন্ত চলে আসে। তাহলে এগুলোই হলো ব্রেস্টের মেইন ব্লাড সাপ্লাই, তবে ভেনাস ড্রেনেজ একটু ভালো করে জানতে হবে। তাহলে আর্টারিগুলো যদি দেয় ব্রেস্টের আর্টারি সাপ্লাই, প্রথম হলো ইন্টারনাল থোরাসিক আর্টারি, এরপর হলো ল্যাটারাল থোরাসিক, সুপ্রিয়র থোরাসিক, অ্যাক্টোমিয়ার থোরাসিক ব্রাঞ্চেস অফ দ্য এক্সিলারি আর্টারি, আলটিমেটলি হলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। আচ্ছা, তাহলে আর্টারি গুলো আমরা একটু এই ছবি দেখি, আমরা বুঝতে পারছি যে মেজর দুইটা আর্টারি হলো এই সাবক্লেভিয়ান আর্টারির ব্রাঞ্চ আর এক্সিলারি আর্টারির ব্রাঞ্চ। এর বাইরেও, এর বাইরেও এই যে ইন্টারকোস্টাল স্পেসে যে আর্টারি গুলো আছে, সেই আর্টারি গুলো এই ইন্টারকোস্টাল স্পেসে যখন আসে তার থেকেও কিছু ব্রাঞ্চ ব্রেস্টে চলে আসে। তাহলে এইভাবে তিন সেট আর্টারি ব্রেস্টকে সাপ্লাই দেয়, এখানে ব্রেস্ট হচ্ছে হাইলি ভাস্কুলার একটা অর্গ্যান। তাহলে এই এটা মেইনলি এরপরে দেখো ভেইন এর কথা বলা আছে, ভেইনটা একটু ইজি রাখো, ভেইন হলো সেম টাইপের ভেইন, যে আর্টারির যে নাম ওই একই নাম, ইন্টারনাল থোরাসিক ভেইন, সেটা এক্সিলারি ভেইনে যাবে, সরি সাবক্লেভিয়ান ভেইনে যাবে, তারপরে ল্যাটারাল থোরাসিক ভেইন, এগুলো আবার এক্সিলারি ভেইনে যাবে, সেম নামের ভেইন। যেটা মাথায় রাখতে হবে সেটা হলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, এটা একটু মাথায় রাখতে হবে যে এইখানে যে ভেইন গুলো আছে, কিছু ভেইন এখান থেকে ব্রেস্ট থেকে ব্লাড নিয়ে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনে ড্রেন করবে, এটা একটু মাথায় রাখবে। এটা কেন মাথায় রাখতে হবে পরবর্তীতে আসতেছি যখন ক্লিনিক্যাল অ্যানাটমি পড়াবো। তাহলে আমরা তিন সেট আর্টারির কথা জানলাম, তিন সেট ভেইনের কথা জানলাম, আর্টারি অনুযায়ী ভেইন, সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ, এক্সিলারি আর্টারি ব্রাঞ্চ, ইন্টারকোস্টাল আর্টারি ব্রাঞ্চ, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ব্রাঞ্চ। আর ভেইন হলো সেম সাবক্লেভিয়ান ভেইনের ট্রিবিউটারি, এক্সিলারি ভেইনের ট্রিবিউটারি, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনের ট্রিবিউটারি। এখানে বলা আছে পারফোরেটিং ব্রাঞ্চ, পারফোরেটিং শব্দের অর্থ, শব্দটার অর্থ হলো ফুটা করে আসে, এই যে ডিপ ফাসা, ডিপ ফাসা ফুটা করে তারপরে ব্রেস্টে আসে, এই জন্যই নাম দিছে পারফোরেটিং ব্রাঞ্চ। তাহলে আমরা ব্রেস্টের ব্লাড সাপ্লাই ইন্টারনাল থোরাসিক আর্টারি, ল্যাটারাল থোরাসিক আর অন্যান্য যে থোরাসিক আর্টারি গুলো সেগুলো, আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন হলো সেম নাম। এরপরে আসি লিম্ফেটিক ড্রেনেজ, এটা হলো মেইন পড়া, ব্রেস্টের মেইন পড়া হলো লিম্ফেটিক ড্রেনেজ। কেন ইম্পর্টেন্স একটু পরে ক্লিনিক্যাল অ্যানাটমি তো বুঝবো, তার আগে লিম্ফেটিক ড্রেনেজ একটু ভালোভাবে দেখি। প্রথমে আমাদের লিভিং বডিতে লিম্ফ নোড গুলো কেমন থাকে সেগুলো একটু এই ছবিতে ভালোভাবে বোঝানো আছে। আগে লিম্ফ নোড গুলো একটু চিনি, এখানে একটু এই যে কালচে রঙের যে টিস্যু গুলো আছে বড় করি খেয়াল করো, এখানে ছোট আটের মতো গোল গোল কিছু জানা যাচ্ছে, এই যে এই একটা এই এই এই, তাহলে এই যে চক্র, এই যে গোল ইগুলোর মধ্যে যে স্ট্রাকচার গুলো আছে, এই যে ইন্টারকোস্টাল স্পেসে আসবে, এগুলো হলো লিম্ফ নোড। লিম্ফ নোড এর বাংলা তোমরা পড়ে আসছো, এই বাংলা কি লিম্ফ নোড এর এই ছবি আসে না কি বলো, আমি তো দেখতেছি আমার মোবাইল থেকেও আমি জয়েন করে আছি আমার ক্লাসে, ভেরি গুড। লিম্ফ নোড এর বাংলা হলো লসিকা গ্রন্থি, মেইনলি লিম্ফ অর্থাৎ লসিকা এবং WBC মেইনলি ক্যারিফাই এদের মধ্যে।
তাহলে এই যে এগুলো আছে এগুলোর মধ্যে আমরা দেখতেছি যে লিভিং বডিতে আমরা এরকম হাটির মতো যে স্ট্রাকচার গুলো পাবো ভিতরে ভিতরে সেগুলো হলো লিম নোড। আর এই যে মাকড়সার জালের মতো কাল যে মাকড়সার জালের মতো এই যেগুলো আছে সেগুলো হলো লিম্ফেটিক ভেসেল। তাহলে আমরা লিভিং বডিতে একটু চিনে রাখলাম যে লিভিং বডিতে কেমন থাকবে। সাইজ কিন্তু খুবই ছোট, হাতে দুই একটা ধরা যায়। অনেকের কিন্তু বাচ্চাদের ঘাড়ের এখানে দুই একটা লিম্ফ নোড পাওয়া যায়, হ্যাঁ একটু হালকা বড় থাকে, বাচ্চাদের নর্মালি বড় থাকে, সামান্য একটু বড় থাকতেই পারে। আবার অনেকের এই যে ওই নাড়ির নিচে যখন দাঁতে ব্যথা হয় বা অন্য কোনো ব্যথা হয়, টনসিলের ব্যথা হয়, তখনও কিছু লিম্ফ নোড হাতে পাওয়া যায়। এই যে আমাদের যে জিভটা আছে তার ঠিক নিচে নাড়ির, হ্যাঁ মাঝে মাঝে ফুলে ওঠে, গোল একটা চাকার মতো পাওয়া যায়, তাহলে সেগুলি হলো লিম্ফ নোড। তাহলে এই লিম্ফ নোড গুলো আবার কানেক্টেড আছে লিম্ফেটিক ভেসেল দিয়ে, লিম্ফেটিক ভেসেল দিয়ে এগুলো কানেক্টেড আছে। লিম্ফ নোড গুলো আলটিমেটলি ড্রেন করে ভেইনে, সাবক্লেভিয়ান ভেইন অথবা ইন্টারনাল, যে ছবিতে আসতেছিল না, আচ্ছা আমি কি নিচে নামাই দেখাই, তাহলে লিম্ফ নোড গুলো আলটিমেটলি লিম্ফেটিক ভেসেল তৈরি করে, আলটিমেটলি ড্রেন করে এই জায়গায় গিয়ে ড্রেন করে। একটু অন্য কালার দিয়ে দেখেন, এই যে ভেইন আছে এই ভেইনের মধ্যে গিয়ে ড্রেন, রাইট সাইডের এই পাশে, আবার লেফট সাইডের গুলো এভাবে উঠে এই ভেইনের মধ্যে ড্রেন করে, এই ভেইন অথবা এই ভেইন দুইটার যে কোনো একটা ড্রেন, সাবক্লেভিয়ান ভেইন অথবা ইন্টারনাল জুগুলার ভেইন, ঠিক আছে। এখানে দুইটা ভেইন আছে, সাবক্লেভিয়ান ভেইন আর ইন্টারনাল জুগুলার ভেইন, এই ভেইন গুলো গিয়ে ড্রেন করে। অর্থাৎ লিম্ফের কাজ হলো লিম্ফ ক্যারি করা, যারা পেশ থেকে লিম্ফ ক্যারি করে তারপরে আলটিমেটলি ওই ভেইন গুলো গিয়ে ড্রেন করে। এখন এই লিম্ফের আবার বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে, বিভিন্ন গ্রুপে পজিশন অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। তাহলে এই এরিয়াটাকে আমরা একটু আগেই জানছি যে এক্সিলা, হ্যাঁ এই এরিয়ায় দেখো এই এরিয়াটাতে আছি, এর মধ্যে যে কালো কালো যে লিম্ফ নোড গুলো আছে সেগুলোই হলো এক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড, এগুলোকে বলা হয়েছে এক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড। বেস থেকে একটা মেজর পার্টের লিম্ফ এই এক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডে চলে যায়। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্যান্সার ছড়ায় লিম্ফ নোডে বেশি, ব্লাড ভেসেলের চেয়েও লিম্ফ নোডে ক্যান্সার ছড়ায় বেশি। লিম্ফ নোডের মধ্যে থেকে ক্যান্সারটা ওই WBC-র সাথে ক্যারি হয়ে লিম্ফ নোডে গিয়ে ওখানে যে ভিতরে গিয়ে থাকার সুযোগ পায়। নরমালি ব্লাড তো প্রচুর পরিমাণে ফ্লো থাকে ব্লাডে, কিন্তু এই লিম্ফ নোডের ফ্লোটা একটু মানে একটু দুর্বল, এবং এই লিম্ফ নোডের মধ্যে গিয়ে থাকার কিছুক্ষণ সুযোগ পায়, এখানে গ্রো করার সুযোগ পায়, এই জন্য ক্যান্সার ক্যারি হয় লিম্ফ নোডে বেশি। তাহলে ব্রেস্ট থেকে লিম্ফ কোথায় কোথায় যাইতে পারে সেটা আগে দেখি, এক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড, তারপরে এই যে জায়গাটা আছে এখানে কিছু লিম্ফ নোড আছে, তাহলে এই জায়গাটা বলা হয়েছে ইন্টারনাল মেমারি নোডস অথবা প্যারা এক্সটারনাল নোডস। প্যারা মানে পাশে, এক্সটারনাল মানে এক্সটারনামের পাশে। তাহলে আমরা দুইটা গ্রুপের ছবিতে দেখতেছি, এক্সিলারি গ্রুপে যাইতে পারে অথবা প্যারা এক্সটারনাল গ্রুপেও যাইতে পারে। এর বাইরে আরো কিছু লিম্ফ নোড আছে সেগুলো এই নিচের দিকে যাইতে পারে, হ্যাঁ সাব ডায়াফ্রামেটিক, তারপরে আছে তোমার সাব পেরিটোনিয়াল, হ্যাঁ এদিকে যদি যায় সাব, এদিকে সাব পেরিটোনিয়াল, সাব ডায়াফ্রামেটিক, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে যাইতে পারে। তবে সবচেয়ে কমন হলো যে দুইটা, একটা সার্কুলার আর বক্স যে আছে এটি এক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড, ইন্টারনাল মেমারি নোডস অথবা প্যারা এক্সটারনাল নোডস। এর বাইরেও সাব ক্লাভিকুলার অর্থাৎ এই এরিয়ায় সরাসরি যাইতে পারে, তারপরে যাইতে পারে ডেল্টোপেক্টোরাল, এটা এই এই এরিয়ায় এই যে একটু কর্নারের দিকে এদিকে যাইতে পারে। এরপরে বলা আছে পোস্টেরিয়ার ইন্টারকোস্টাল লিম্ফ নোডস অর্থাৎ এদিক দিয়ে ঘুরে তারপরে পোস্টেরিয়ার ইন্টারকোস্টাল যে লিম্ফ নোড আছে সেদিকে যাবে। তাহলে আমরা দেখতেছি যে বেস থেকে লিম্ফ নোড কিভাবে ছড়াইতেছে, সব দিকেই কিন্তু লিম্ফ নোডে যাইতে পারে। সবচেয়ে কমন হলো এই জায়গা, মোস্ট কমন এক নাম্বার, তারপরে হলো এই দুই জায়গা, এই দুই জায়গা হলো দুই বড় জোন। এর বাইরে সাবক্লাভিকুলার, ডেল্টোপেক্টোরাল, পোস্টেরিয়ার ইন্টারকোস্টাল, সাবপেরিটোনিয়াল, ডায়াফ্রামেটিক, যে কোনো দিকে যাইতে পারে। আর একটা জিনিস খেয়াল করো, এই এরিয়াটা খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জাল জাল যেগুলো আছে একটু আগে আমি বলছি যে এগুলো হলো লিম্ফেটিক ভেসেল, অর্থাৎ একটা ব্রেস্টের সাথে আর একটা ব্রেস্টের মধ্যে লিম্ফেটিক ভেসেল দিয়ে
কানেকশন করা আছে, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটু বইয়ের ডিটেলসে যাই। এটা সব বইয়ের এখানে যেটা আছে সেটা হলো যে এক্সিলারি গ্রুপ অফ লিমনোড। এক্সিলারি গ্রুপ অফ লিমনোড কে আবার আলাদা আলাদা কিছু সাব গ্রুপে ভাগ করা হয়েছে, যেমন অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, সেন্ট্রাল, এপিকাল। তাহলে এইখানে আমরা ছবিতে একটু মার্ক করি, তাহলে এইখানে এই জায়গাটা যে লিমনোড গুলো থাকবে সবগুলো হলো এক্সিলারি গ্রুপ অফ লিমনোড। এই এরিয়ার মধ্যে যে আছে সব হলো এক্সিলারি গ্রুপ অফ লিমনোড। ছোট এখানে সবুজ রঙের দানা গোল গোল স্ট্রাকচার গুলো দিয়ে বোঝানো আছে। তার মধ্যে এই এরিয়ার নাম দিছে অ্যান্টেরিয়র, এই এরিয়ার নাম দিছে পোস্টেরিয়র, এই এরিয়ার নাম দিছে ল্যাটারাল, এরিয়া দিছে সেন্ট্রাল, এদিকে দিছে এপিকাল। এইভাবে আবার ছোট ছোট সাব গ্রুপে ভাগ করা হয়েছে। এটা তোমাদের বইয়ের যে ছবিটা, বইয়ের যে ছবিটা, বইয়ের ছবিতে আরো ওই এগুলো দেওয়া আছে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, সেন্ট্রাল, এপিকাল। এই গ্রুপ গুলো বইতে গোল গোল স্ট্রাকচার দিয়ে দেখানো আছে। এখন এই ছবিটা যে এই ছবিটা আমার কাছে মনে হয়েছে বেশি ইম্পর্টেন্ট। এই প্রেজেন্টেশনটা আমি ওই ইসে আবার নতুন করে দিয়ে রাখবো, আপডেটেড ভার্সনটা তুমি একটু দেখে নিও। এই ছবিটা বেশি ইম্পর্টেন্ট, পরবর্তীতে সার্জারিতে গেলে এই ছবিটাই লাগবে। তোমাকে সাররা বলবে যে এক্সিলারি গ্রুপ অফ লিমনোড এক্সামিন করো, তখন এক্সিলারি গ্রুপ অফ লিমনোডটা আমরা একটা লিভিং বডিতে কোথায় কোথায় খুঁজে পাবো সেটা হলো এই ছবিটা। খুব ভালো একটা ছবি, এই ছবিটা আমার বেশ পছন্দ হয়েছে। এটা তোমাদের দেখলে এটা আরো ভালো হবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ড কতদিন পড়াইছিলাম, যে পেক্টোরাল মাসেল, পেক্টোরালিস মেজর মাসেলের কারণে তৈরি হয়েছে, ওই ফোল্ড, ওই ফোল্ডের সাথে যে লিমনোড গুলো আছে সেই লিমনোডের গ্রুপকেই বলা হয়েছে অ্যান্টেরিয়র এক্সিলারি লিমনোড অথবা পেক্টোরাল লিমনোড। পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ড এটাকে আরেকটা গ্রুপের নাম দিয়েছে সাব স্ক্যাপুলার, স্ক্যাপুলার সামনের দিকে থাকে। এটা এই পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ডের একটু ভিতরের দিকে, অর্থাৎ ল্যাটিসিমাস ডর্সি আর টেরেস মেজর যে মাসেলের ছিল ওই মাসেলের সামনের দিকে যে লিমনোডের গ্রুপটা থাকে সেটা হলো পোস্টেরিয়র এক্সিলারি গ্রুপ। এর বাইরে হিউমেরাসের ফ্যালকন ল্যাটারালটা কোথায় থাকে, ল্যাটারালটা আরেকটা নাম দিছে হিউমেরাল লিমনোড, বইতে আছে। এটা হলো ল্যাটারাল এক্সিলারি লিমনোড। ল্যাটারাল এক্সিলারি লিমনোডটা হিউমেরাসের যে মিডিয়াল সারফেস আছে, শ্যাফটের যে মিডিয়াল সারফেস আছে, অর্থাৎ আমাদের শ্যাফটটা হাত আমাদের শরীরের সাথে মিশিলে হিউমেরাসের যে পার্টটা আমাদের বডির কাছে থাকে সেই বরাবর কিছু লিমনোড আছে, তাদেরকে বলা হয়েছে ল্যাটারাল এক্সিলারি লিমনোড। এর বাইরে এক্সিলারি যে ফোসা আছে সেই ফোসা বরাবর যে লিমনোডের গ্রুপ আছে সেটাকে বলা হয় সেন্ট্রাল এক্সিলারি লিমনোড। এটা মোটামুটি সুপারফিশিয়ালি থাকে, স্কিনের পরপরে এই লিমনোড গ্রুপটা থাকে। আর অনেক ডিপে, অনেক ডিপে একদম এক্সিলারি ফোসার শেষ মাথায় যে লিমনোডের গ্রুপটা থাকে সেটাকে বলা হয় এপিকাল এক্সিলারি লিমনোড। তাহলে এই ছবিতে লিমনোড গুলো একটা আউটার, যে কিভাবে আমরা এক্সামিন করব পরবর্তীতে সার্জারি বিভাগে গিয়ে এখানে এখানে একটা আইডিয়া দেওয়া আছে তোমাদের প্রত্যেককে। এই লিমনোড এক্সামিন পেশেন্টের পিছনে দাঁড়াইয়া করতে হবে এবং আঙুল গুলো কোথায় প্লেস করতে হবে অ্যানাটমি ধরে ধরে প্লেস করতে হবে। তুমি অ্যান্টেরিয়র এক্সামিন যখন করবা অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ডের পিছনে থাম নিয়ে তারপরে পালপেট করতে হবে, পোস্টেরিয়র এক্সিলারিটা আবার অন্যান্য ফিঙ্গারের মাথা দিয়ে পালপেট করতে হবে। এভাবে নিয়মগুলো সার্জারিতে শিখানো হবে, কিন্তু কোথায় কোন লিমনোডের গ্রুপটা আছে সেটা অ্যানাটমিতে শিখে যাইতে হবে। আর নাহলে আবার ওই ফিফথ ইয়ার উঠে অ্যানাটমি আবার করতে হবে, ডাবল পড়া করতে হবে। তাহলে এই হলো এক্সিলারি গ্রুপ অফ লিমনোড, ব্রেস্টের একটা মেজর পার্টের লিম্ফ কোথায় যাবে এক্সিলারি গ্রুপে। এক্সিলারি গ্রুপে আবার সাব গ্রুপ আছে ছোট ছোট, এই গ্রুপ গুলো এখানে আমরা দেখতে পেলাম। এমন হয় যে লিম্ফ এখানে গেল, এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, আলটিমেটলি সবই এপিক্যাল ঘুরে তারপরে ওই সাব সাব ক্লাভিকুলার সুপার ক্লাভিকুলার হয়ে ওই ভেইনের ট্রেন করে আলটিমেটলি সবই এগুলোই। তবে সবার আগে আমার এই লিমনোড গুলো আসতে হবে, এই যে গ্রুপের লিমনোড সেগুলো আসতে হবে। তাহলে এগুলো তো বাইরে থেকে দেখলাম, ভিতরে কি অবস্থায় আছে, ভিতরে আসে তাহলে এইভাবে, এই অ্যান্টেরিয়র, এই পোস্টেরিয়র,
এই ল্যাটারাল এই সেন্ট্রাল এদিকে এপিক্যাল এইভাবে পাঁচটা গ্রুপে ভাগ করা আছে তাহলে আমরা এপিক্যাল চিনলাম এরপরে সরি এক্সিলারি লিম্ফ নোড চিনলাম এরপরে ইন্টারনাল প্যারাস্টারাল লিম্ফ নোড একটু আগে আমরা পড়ছি যে ইন্টারনাল থোরাসিক আর্টারিয়ার ভেইন এই বরাবর থাকে ঠিক ওই বরাবর যে লিম্ফ নোড গুলো থাকে সেগুলোকেই বলা হচ্ছে প্যারাস্টারাল লিম্ফ নোড বা ইন্টারনাল থোরাসিক লিম্ফ নোড যেহেতু ইন্টারনাল থোরাসিক ভেসেল বরাবর থাকে প্যারাস্টারাল মানে পাশে প্যারা মানে পাশে এক্সটারনাল মানে এক্সটারনালের পাশে এই দুই গ্রুপ দিলাম আর গ্রুপ গুলো হলো বিভিন্ন দিকে থাকতে পারে এই যে সাব ডায়াফ্রামেটিক এদিকে থাকতে পারে দুই একটা লিম্ফ নোড এদিকে একটা দুটো থাকতে পারে খুব বেশি কিন্তু থাকে না আর একটা ইম্পর্টেন্ট জেনে রাখো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল লিম্ফ নোড এদিকে যে ইন্টারকোস্টাল যে ভেসেল আছে তার বরাবর দুই একটা ইন্টারকোস্টাল লিম্ফ নোড থাকতে পারে এরপরে আসে লিম্ফেটিক ভেসেল ভেসেলের কথা বলা আছে সুপারফিশিয়াল আর ডিপ লিম্ফেটিক ভেসেল দুই ভাগে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে সুপারফিশিয়াল যেটা আছে এটা এক্সিলারি ইন্টারনাল মেমারি সুপ্রাক্লাভিকুলার সেফালিক এইসব গ্রুপে চলে যায় আর ডিপ যারা আছে তারা মেইনলি প্যারেনকাইমাটা ড্রেন করে এবং সেটা নিকোল এবং এরিয়োলারটা ড্রেন করে তাহলে আমরা ব্রেস্টের দুই গ্রুপের আমরা লিম্ফেটিক ভেসেল পাইলাম এক গ্রুপ হলো সুপারফিশিয়ালি থাকে অর্থাৎ জাস্ট স্কিন নিপল এরিওলা এদের ট্রান্সফার করে আর এক গ্রুপ হলো ডিপ লিম্ফেটিক লিম্ফ নোড তারা ডিপার যে টিস্যু আছে স্ট্রোমা বা প্যারেনকাইমা মেইনলি প্যারেনকাইমা এটা ড্রেন করে এবং এইটাই হলো মেইন ঝামেলার কাজ ডিপ লিম্ফ এরপরে বইতে যে টপিকটা আছে সেটা হলো যে ফার্দার ইন্টারেস্ট এখানে দেখো কোনটা কত পার্সেন্ট ড্রেন করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 75% অফ দ্য ব্রেস্ট লিম্ফ ফ্রম দ্য ব্রেস্ট ড্রেন ইনটু এক্সিলারি লিম্ফ অর্থাৎ এই ব্রেস্টের টোটাল যে লিম্ফ তৈরি হয় তার মধ্যে 75 যাবে কোথায় এক্সিলারি লিম্ফ নোডে তাহলে এখান থেকে আমরা তিন তিন বয়া আমরা 75% দিয়ে দিলাম যে এখানে যাবে 75% আচ্ছা তারপরে 20% যাবে ইন্টারনাল মেমারি নোড তাহলে এদিক থেকে এদিকে যেটা নোড আছে সেখানেও যাবে 20% আর এর বাইরে যে 5% আছে সেগুলো যাবে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোডে এখান থেকে এই যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল যে নোড আছে সেখানে যাবে 5% তাহলে এর বাইরে যে নোডগুলো এই লিম্ফ নোডগুলো পড়ছে সেগুলো কি যায় না সেগুলো যায় খুব সাবধান ঠিক আছে এগুলো যায় শুকনো না কারণ আমাদের এখানে 100% হয়ে গেছে তাহলে এই লিম্ফ নোড তাহলে এই লিম্ফ নোড গুলো এইভাবে বিভিন্ন লিম্ফ নোডে যায় আশেপাশে তার মধ্যে 75% হলো এক্সিলারি 20% ইন্টারনাল মেমোরি 5% হলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোড এক্সিলারির মধ্যে মেইনলি অ্যান্টেরিয়র গ্রুপে মেইনলি ম্যাক্সিমাম যায় এবং সেগুলো আলটিমেটলি ঘুরে ফিরে এপিক্যাল গ্রুপে যায় সেখান থেকে সুপ্রাক্লাভিকুলার নোডে যায় অর্থাৎ বোঝানো হয়েছে যে এই নোড গুলো থেকে অ্যান্টেরিয়র মেইনলি যায় সেখান থেকে ঘুরে ফিরে আলটিমেটলি এই যে সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোড আছে এই যে গ্রুপটা এই গ্রুপের কাছে চলে যায় লিম্ফটা ড্রেন করে ওই পর্যন্ত চলে যায় তার মানে আমার খেয়াল রাখতে হবে যে এই যে সুপ্রা ক্লাভিকুলার ফোসা কতদিন পড়ছিলাম কোন একটা পেশেন্ট যদি এসে কমপ্লেন করে আমার এখানে একটা চাকার মতো পাচ্ছি সেই চাকাটা কিন্তু এই এনলার্জ লিম্ফ নোড হইতে পারে এবং সেটা এই ব্রেস্টের কোন টিউমারই এখানে যাইতে পারে এই জন্য কতদিন ওই যে সুপ্রা ক্লাভিকুলার ফোসা বা মার্কি গুলো পড়েছিলাম এই জায়গাটাও কিন্তু পালপেট করতে হবে পেশেন্ট যদি ব্রেস্টে কোনো চাকা থাকে অথবা ব্রেস্ট যদি এখানে চাকা থাকে তাহলে মাথা রাখতে হবে ব্রেস্টে কোনো টিউমার এখানে চলে আসতে হবে এরপরে আরো এরপরে যেটা বলা আছে এই জায়গাটা একটু খেয়াল রাখতে বলছি একটু আগে যে ব্রেস্টের একটা ব্রেস্ট থেকে আর একটা ব্রেস্ট কিন্তু চলাইতে পারে কারণ এখানে একটা অ্যানাস্টোমোসিস আছে লিম্ফেটিক ভেসেলের মধ্যে এখানে একটা অ্যানাস্টোমোসিস আছে এরপরে আরো কথা বলা আছে ইন্টারনাল মেমারি লিম্ফ নোড এই যে ইন্টারনাল মেমারি লিম্ফ নোড টা এই গ্রুপ এদের কাছে শুধুমাত্র যে এখানকার লিম্ফ যায় মানে ইনার সাইডের ব্রেস্টের ইনার পার্টের লিম্ফ যায় তা না আউটার পার্টের লিম্ফও এই ইসে যাইতে পারে ইন্টারনাল মেমারিতে যাইতে পারে আর এরপরে একটা প্লেক্সাসের কথা বলা আছে দরকার নাই পড়ার এরপরে আরো তিন আর চার নম্বর পয়েন্ট খুব একটা ইম্পর্টেন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এরপরে যাও পাঁচ নম্বর পয়েন্টে
যাদের কাছে বই নেই তারা একটু খাতায় নোট করে রাখো যে বইতে এভাবে পয়েন্ট অনুযায়ী আছে, পাঁচ নম্বর পয়েন্টে আমাদের একটু যাবো। পাঁচ নম্বর পয়েন্টে যেটা আছে, আচ্ছা পাঁচ নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হলো যে লিম্ফেটিক from lower inner quadrant of the breast may communicate with subdiaphragmatic or subperitoneal lymph nodes. অর্থাৎ এই ব্রেস্টকে আমরা চারটা কোয়াড্রেন্টে ভাগ করছি, এর মধ্যে লোয়ার ইনার অর্থাৎ নিচের যে মাঝখানের দিকে যে লিম্ফ নোড সেটা সেটা এদিকের যে লিম্ফ নোড গুলো আছে অর্থাৎ এই কোয়াড্রেন্ট টুকু এদিকে যে লিম্ফ নোড আছে সেখানে কানেক্টেড থাকতে পারে, সেই কানেক্টেড সোজার নামটা কি সাবডায়াফ্রামেটিক লিম্ফ নোড অর্থাৎ ডায়াফ্রামের নিচে। অর্থাৎ আমরা আরেকটা কানেকশন পাইলাম যে ব্রেস্ট থেকে অ্যাবডোমিনও কিন্তু টিউমার ছড়াইতে পারে ওই লিম্ফ নোডের মাধ্যমে। এরপরে আমরা সরাসরি ডেভেলপমেন্ট আর হিস্টোলজি আছে এগুলো একটু পরে টাচ দিই, যেহেতু মাত্র আমরা লিম্ফেটিক করছি আমরা এখন ক্লিনিক্যাল অ্যানাটমিতে চলে যাই। ক্লিনিক্যাল অ্যানাটমির প্রথম যে কথাটা বলা আছে তোমাদের বইতে সেটা হলো যে আপার আউটার কোয়াড্রেন্ট অফ দা ব্রেস্ট ইজ ফ্রিকোয়েন্ট সাইট অফ কার্সিনোমা। কার্সিনোমা শব্দের পাশে ব্র্যাকেটে ক্যান্সার দেওয়া আছে। কার্সিনোমা বলতে বোঝানো হয় এপিথেলিয়াল টিস্যুর ক্যান্সার, ঠিক আছে? কার্সিনোমা বলতে বোঝানো হয় এপিথেলিয়াল টিস্যুর ক্যান্সার, এটাকে বলা হয় কার্সিনোমা। আর ক্যান্সার বলতে বোঝায় সব টিস্যুর ক্যান্সার, সেটা বোন টিস্যুরও হতে পারে, কানেকটিভ টিস্যুরও হতে পারে, যেমন ব্লাড ক্যান্সার, এটা কিন্তু কার্সিনোমা না, এটা হলো কানেকটিভ টিস্যুর একটা ম্যালিগন্যান্সি। আর শুধুমাত্র এপিথেলিয়াল টিস্যুর ম্যালিগন্যান্সিকে বলা হয় কার্সিনোমা। বইতে পাঁচ নাম্বার পয়েন্টে বোঝানো হয়েছে যে এই যে লোয়ার ইনার কোয়াড্রেন্ট এখান থেকে লিম্ফেটিক ড্রেনেজটা অ্যাবডোমেনের সাথে কানেক্টেড থাকে, সাব ডায়াফ্রামেটিক লিম্ফ নোডের মাধ্যমে অ্যাবডোমেনের সাথে কানেক্টেড থাকে, এটা বোঝানো হয়েছে কার্সিনোমা অফ দা ব্রেস্ট। এটা যেভাবে যা বলা আছে সেটা একটু ই করে বইতে যেভাবে আছে যে কার্সিনোমা অফ দা ব্রেস্ট সবচেয়ে বেশি হয় কোথায়, এই ছবিটা খুব ভালো একটা ছবি। এই ছবিতে দেখো এখানে বলা আছে যে কার্সিনোমা সবচেয়ে বেশি হয় কোথায়, তাহলে সবচেয়ে বেশি কার্সিনোমা হয় আপার আউটার কোয়াড্রেন্ট এই এরিয়া, সবচেয়ে বলা আছে যে এরিয়ায় সবচেয়ে বেশি হয়। এবং কার্সিনোমাটা এক্সিলারি টেইলেও কিন্তু হইতে পারে, যে এক্সিলারি টেইল একটু আগে পড়ছে সেখানেও কিন্তু হইতে পারে। তাহলে কার্সিনোমা সবচেয়ে বেশি হয় কোথায়, আপার আউটার কোয়াড্রেন্ট। এরপরে বলা আছে যে এর বাইরেও ট্রিটমেন্ট এবং ই বোঝার জন্য ব্রেস্টের আরো অনেক কিছু অ্যানাটমিক্যাল কথাবার্তা জানতে হবে। তার আগে একটা কথা বলা আছে যে ইনসিশন অফ দা ব্রেস্ট আর ইউজুয়ালি মেড রেডিয়ালি টু অ্যাভয়েড কাটিং দা ল্যাক্টিক্রাস ডাক্ট। এই কথাটা বেশ ইম্পর্টেন্ট, একটা পরীক্ষার সময় প্রায় ধরে যে এই ব্রেস্টে এখানে একটা লেশন হয়েছে, লেশন বলতে কোন একটা রোগ হয়েছে, রোগটা হতে পারে তোমার অ্যাবসেস অর্থাৎ কোন একটা ফোড়া অথবা কোন একটা নর্মাল টিউমার, সাধারণ টিউমার, ক্যান্সার না, সাধারণ টিউমার। তো পরীক্ষা নিরীক্ষা করে সাধারণ টিউমার পাওয়ার পরে এটা অপারেশন করি, অপারেশন করার সময় ইনসিশন মানে ছুরি দিয়ে যে পোস্ট দেওয়া সেটাকে বলা হয় ইনসিশন, ইনসিশনটা কোন ম্যানারে দিবে, এই ম্যানারে নাকি এই ম্যানারে, এটাই জানতে চাইবে স্যাররা পরীক্ষার সময় ডিসেকশনে বা অন্য হিসেবে জানতে চাইবে ব্রেস্ট একটা টিউমার হলো, টিউমারটা কোন ম্যানারে ইনসিশন দিবা, এই যে টিউমারটা আছি আমি এটা কি এইভাবে ইনসিশন দিব নাকি এইভাবে ইনসিশন দিব। অ্যান্সারটা হবে রেডিয়াল ম্যানারে, রেডিয়াল ম্যানার মানে ব্যাসার্ধ বরাবর, এটা যদি একটা বৃত্ত চিন্তা করো তাহলে এই যে দাগটা চেঞ্জ করে দিই, এই যে এখন যে নীল রঙের দাগটা আছে সেটা হলো ব্যাসার্ধ বরাবর, ব্রেস্ট যদি একটা সার্কুলার স্ট্রাকচার চিন্তা করি তাহলে আমরা ইনসিশনটা দিব রেডিয়াল ম্যানারে অর্থাৎ ব্যাসার্ধ বরাবর, আমরা কখনো এই ম্যানারে দেব না, ঠিক আছে? চক্রাকার বা ঘুরে আমরা কখনো ইনসিশন দিব না। কেন ওইভাবে ইনসিশন দিব না, আমরা যদি এইভাবে রেডিয়াল ম্যানারে না দিয়ে এইভাবে ইনসিশনটা দেই তাহলে অনেকগুলো ল্যাক্টিফ্রাস ডাক্ট কেটে যাবে, কারণ আমরা ল্যাক্টিফ্রাস ডাক্টের অ্যারেঞ্জমেন্টটা করছি এরকম, হ্যাঁ এরকম করছি ল্যাক্টিফ্রাস ডাক্ট। এখন যদি ইনসিশনটা এইভাবে দেওয়া হয় তাহলে ল্যাক্টিফ্রাস ডাক্ট কাটার সম্ভাবনা খুব কম, কিন্তু ইনসিশনটা যদি
এইভাবে দেওয়া হয় তাহলে ল্যাকটিফ্রাস ডাক অনেকগুলো কেটে যাবে। হ্যাঁ, এই জন্য এই অ্যাভয়েড করার জন্যই বলা হয়েছে ইনসিশন অফ দ্য ব্রেস্ট আর ইউজুয়ালি মেড রেডিয়ালি, ব্যাসার্ধ ধরে ধরে তারপরে ইনসিশনটা দেওয়া হয়। দুই একটা কাটলে সমস্যা নাই, কিন্তু যদি অনেকগুলো কেটে যায় আমরা যদি এভাবে চক্রাকারে দিতে যাই তাহলে ঝামেলা হয়ে যাবে। এরপরে কথা বলা আছে ক্যান্সার সেল মে ইনফিল্ট্রেট দ্য সাসপেনশন লিগামেন্টস, দেন দ্য ব্রেস্ট বিকাম ফিক্সড, কন্ট্রাকশন অফ দ্য লিগামেন্টস ক্যান কজ রিট্রাকশন অর ফোল্ডিং অফ দ্য স্কিন। একটু আগে এই জন্য বলছিলাম যে সাসপেনশন লিগামেন্টটা মাথায় রাখো। এবার আমরা এখানে আসি, আচ্ছা এই ছবিতে দেখো কন্ট্রোল এত ঝামেলা কেন করি ছবিটা, আচ্ছা এখানে এই যে স্কিনে এই জায়গা স্কিনটা যে সাসপেনসরি লিগামেন্ট আছে সেই লিগামেন্টে ক্যান্সার সেল ঢুকে গেছে, এই কারণে ওই সাসপেনসরি লিগামেন্টটা নষ্ট হয়ে গেছে, ওই সাসপেনসরি লিগামেন্টটা ছোট হয়ে গেছে, কোনো একটা ঝামেলা আছে, ফলে ওই সাসপেনসরি লিগামেন্টে স্কিনটাকে ধরে টান দিয়ে ভিতরের দিকে নিয়ে গেছে, এবং এই জিনিসটাকেই বলা হয় ফোল্ডিং অফ দ্য স্কিন, স্কিনটা ভাঁজ খেয়ে যাওয়া। তাহলে সার্জারিতে গিয়ে পরবর্তীতে তোমরা কিন্তু এভাবে পেশেন্ট পাবো, পেশেন্ট এভাবে পেলে মানে আমার স্কিন এইভাবে ভাঁজ খেয়ে গেছে ভিতরে শক্ত শক্ত কি যেন মনে হয়, তখন তুমি এটা অ্যানাটমিক্যালি এভাবে করে লিখতে পারবে যে এই ক্যান্সারটা সাসপেনসরি লিগামেন্ট ক্রস করে গেছে, সাসপেনসরি লিগামেন্ট ইনভলভমেন্ট হয়ে গেছে। এটা একটা একটা সুবিধা। এরপরে বলা আছে যে যদি এই ক্যান্সার সেল যদি ল্যাকটিফ্রাস ডাক এবং সেগুলো ইনভলভ করে তাহলে নিপলটা রিট্রাকশন হতে পারে। দেখো এই যে ছবিটা যেটা বলা আছে এই ছবিতে এই নিপলটা ভিতরের দিকে ঢুকে গেছে, তাহলে এটি হলো রিট্রাক্টেড নিপল, এগুলো হলো গ্রেট ডেঞ্জার সাইন। যদি কোনো পেশেন্টের এই ধরনের কিছু পাওয়া যায় যে রিট্রাক্টেড নিপল তারপরে ওই যে ফোল্ডিং অফ দ্য স্কিন, তাহলে ধরে নিতে হবে যে ক্যান্সারটা কিন্তু ছড়াইছে, ক্যান্সারটা খারাপ দিকে যাচ্ছে। এরপরে বলা আছে অবস্ট্রাকশন অফ দ্য সুপারফিশিয়াল লিম্ফ ভেসেল, আমরা একটু আগে লিম্ফ ভেসেল বলছি তার মানে তার মধ্যে সুপারফিশিয়াল লিম্ফ ভেসেল যারা তারা স্কিন নিপল এরিওলা এদের লিম্ফটা ক্যারি করছিল, কোনোভাবে যদি ক্যান্সার সেল সেই ইসে চলে যায় যদি সেই লিম্ফ ভেসেলে চলে যায় তখন ওই অবস্ট্রাকশন হয়ে যায়, অবস্ট্রাকশন হওয়ার কারণে ব্রেস্টে এরকম ফিচার একটা তৈরি হয়, এটা একটা ইডিমা তৈরি হয়, ওই জায়গাটা একদম ফুলা ফুলা থাকে এবং স্কিনটা এরকম হয়ে যায়, এই স্কিনটা দেখতে অনেকটা কমলার ছোলার মত। এটা যেহেতু ছবি আঁকা বইতে ছবি আঁকা আছে আমরা সরাসরি ব্রেস্টে সিন, এই যে একটা ক্যান্সারের পেশেন্ট সেখানে অবস্ট্রাকশন হওয়ার পর এই যে তার ব্রেস্টের স্কিন হয়ে গেছে কেমন কমলার ছোলার মত, এই কমলার সোলার মতো হয় কখন যখন সুপারফিশিয়াল লিম্ফেটিক ড্রেনেজটা অবস্ট্রাকশন হয় তখন স্কিনটা এরকম অ্যাপিয়ারেন্স হয়, এই অ্যাপিয়ারেন্সটার নাম হলো পিউরো অরেঞ্জ অ্যাপিয়ারেন্স। দাগ দিয়ে রাখো, ক্লিনিক্যাল অ্যানাটমি অফ দ্য ব্রেস্ট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে আমরা তিনটা ফিচার কিন্তু আমরা পেয়ে গেলাম, ফোল্ডিং অফ দ্য স্কিন অ্যানাটমিক্যালি কিভাবে করিলেট করবা, ফোল্ডিং অফ দ্য স্কিন ইনভলভমেন্ট অফ দ্য সাসপেনসরি লিগামেন্ট ফোল্ডিং অফ দ্য স্কিন, রিট্রাক্টেড নিপল ইনভলভমেন্ট অফ দ্য ক্যান্সার সেল উইথ দ্য ল্যাকটিফ্রাস ডাক্টস ল্যাকটিফ্রাস ডাক্টস আর হলো পিউডোরেন্স অ্যাপিয়ারেন্স ইনভলভমেন্ট অফ দ্য সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ড্রেনেজ, অর্থাৎ এক একটা অ্যানাটমিক্যাল পয়েন্টের জন্য এক একটা ক্লিনিক্যাল কন্ডিশন। তাহলে আমরা পিউডোরেন্স পাইছি। এরপরে বইতে যে টপিকটা আছে সুপারফিশিয়াল লিম্ফেটিক ড্রেনেজ, যেহেতু একটার সাথে আর একটা কানেক্টেড থাকে, একটা ব্রেস্টের সাথে আরেকটা ব্রেস্টের কানেকশন থাকে, যার কারণে আমরা কি পাই একটা ব্রেস্ট থেকে ক্যান্সার আর একটা ব্রেস্টে ছড়াইতে পারে, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে একটা ব্রেস্ট থেকে ক্যান্সার আর একটা ব্রেস্টে ছড়াইতে পারে। তাহলে কেন ছড়ায়, কারণ হলো ওই যে কিছু অ্যানাস্টোমোসিস আছে মিডলাইন, তোমাদের এই কয়েকটা ছবিতে আমি এটা বুঝাইছি। এরপরে অ্যাবডোমেনের সাথে যেহেতু কানেকশন আছে এই অ্যাবডোমেনের কারণে ক্যান্সার সেল অ্যাবডোমেনে চলে যায় এবং অ্যাবডোমেনের লিভার বা অন্যান্য জায়গায় এই ক্যান্সারটা এভাবে স্প্রেড করে।
এটা তোমাদের বিডি চৌরাশি একটা দারুণ একটা ছবি আছে, এর কোথায় কোথায় ব্রেস্ট ক্যান্সার স্প্রেড করতে পারে, এই ছবিটা সেই ছবিতেই কপি পেস্ট। এই ছবিতে সেটা দেখানো আছে যে ব্রেস্ট ক্যান্সার কোথায় কোথায় যাইতে পারে, লিম্ফেটিক ড্রেনেজ হয়ে দেখো লিভারে গেল, ওভারিতে চলে গেছে, হ্যাঁ পেরিটোনিয়াম ক্রস করে অপোজিট ব্রেস্টে গেছে, তারপরে লিমনোড তো যাইতে আছে, সব থেকে লিমনোড যাইতেছে, এরপরে আর একটা প্রধান আছে রিপসে যাইতে পারে, স্টারনামে যাইতে পারে, ফিমারেও চলে গেছে ব্রেস্ট, অর্থাৎ কি পরিমাণ ছড়াইতে পারে। এরপরে একটা কথা বলা আছে যে অ্যাপার্ট ফ্রম দ্যাট লিম্ফেটিক ড্রেনেজ ছাড়াও ভেইনের মধ্যে দিয়েও ব্রেস্টের যে টিউমার সেটা ছড়াইতে পারে। একটু আগে তোমাদেরকে বলছিলাম পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, ওইটা একটু মনে রাখতে, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনের সাথে আলটিমেটলি ভার্টিব্রার যে ভেইন গুলো তারা কানেক্টেড। এইভাবে ব্রেস্টের ক্যান্সার ভার্টিব্রায় ছড়াইতে পারে। আমি তো একটা রোগীর কথা বলছিলাম তোমাদেরকে দুদিন আগে, যে রোগীটার পিঠে ব্যথা, ওই রোগীটার ব্রেস্টের ক্যান্সার এই ভার্টিব্রায় ছড়াই গেছে, ওই যে ভেনাস ড্রেনেজ ধরে ভার্টিব্রায় চলে গেছিল, এবং যার কারণে ওই মহিলার পিঠে ব্যথা হয়েছে, প্রচন্ড পিঠে ব্যথা হয়তো পরবর্তীতে তো ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে। তাহলে এই হলো ব্রেস্টের মোটামুটি একটা ইয়া ডেভেলপমেন্ট করতে গেলে এই অ্যাক্সেসরি বেসড বা ইঞ্জিনিয়ারিং কিছু কোশ্চেন আছে, এগুলো নিয়ে আগামী দিন আলোচনা করবো, আজকে আর সময় নেই, দুই মিনিট আছে আর। তো আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে ক্লিনিক্যাল অ্যানাটমি অফ দ্য ব্রেস্ট এটা টোটালি ডিপেন্ড করছে লিম্ফেটিক ড্রেনেজের উপর। এখন কথা হলো কি, ব্রেস্টের ক্যান্সার কেন এত বেশি দ্রুত ছড়ায়, কেন এটা এত ইম্পর্টেন্ট, এটার কারণ হলো এই যে লাল রং দেওয়া লাইন, অন্যান্য গ্ল্যান্ডের একটা আউটার একটা দেয়াল আছে যেটাকে আমরা বলি ক্যাপসুল। ক্যাপসুলটা হলো একটা কানেক্টিভ টিস্যুর দেয়াল, এই ক্যাপসুলটা আমাদের বিভিন্ন টিউমার ছড়াইতে বাধা দেয়। লিভার একটা টিউমার হলে ওটা লিভারের মধ্যে যতক্ষণ সম্ভব ধরে রাখতে চেষ্টা করে লিভারের ক্যাপসুল, অন্যান্য জায়গাতে গ্ল্যান্ড গুলো সেখানেও ক্যাপসুল আছে, কিন্তু এই যে মেমারি গ্ল্যান্ড ব্রেস্টের প্যারেনকাইমা, এই প্যারেনকাইমার কোন কাভারিং ক্যাপসুল নাই, যার ফলে কোনো একটা ক্যান্সার যদি হয় ও সাথে সাথে ছড়াই যাওয়ার চেষ্টা করে। খুব আর্লি স্টেজ হলে ব্রেস্ট ক্যান্সার যদি খুব আর্লি স্টেজে ধরা হয় খুব তাড়াতাড়ি রিমুভ করা যায় এবং সাথে সাথে সে মানে মোটামুটি সে সুস্থ হয়ে যায়, 100% দেখা যায়, 99% বলা হয়েছে সুস্থ হয়ে যায়, কিন্তু যখন একটু ছড়াই যাওয়া শুরু করে লিমনোড ইনভলভ করে তখন এটা অ্যালার্ম যে লিমনোড ইনভলভ করছে, তার মানে ছড়াইতেছে, ওইটা কোথায় গেছে তার তো আর তো মানে দিক বিদিক নেই, ভার্টিব্রা হয়ে একদম ব্রেইন পর্যন্ত ক্যান্সার ছড়াই যেতে পারে। তাহলে এই হলো আজকের পড়া, মোটামুটি আজকে আর তোমাদের ফিডব্যাক নিলাম না, কালকে তোমরা শুরুতেই ফিডব্যাক দিবা, বেশ নিজেরা পড়বা ভালো করে, যদি কোনো পয়েন্ট না বুঝো সেগুলো নিয়ে কালকে আমরা প্রথমেই আলোচনা করবো, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই, কালকে ব্রেস্টের ডেভেলপমেন্ট আর হিস্টোলজি নিয়ে একটু পড়বো, হিস্টোলজি যদিও হিস্টোলজি ক্লাসে এমনি পড়ানো হবে। ব্রেস্টের কার্সিনোমার সাথে